রাত্রিবেলা আল্লাহ, খাওয়ার সময় আল্লাহ, ঘুমানোর সময় আল্লাহ, ভোট দেওয়ার সময় আল্লাহ। যারা এই চমৎকার প্রোগ্রামের জন্য পারমিশন দিল, অ্যারেঞ্জ করলো, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা এই জান্নাতের বাগানকে সাফল্যমণ্ডিত করলো, আল্লাহ তাদের সবাইকে কবুল করুক। আল্লাহ তাআলা এই প্রোগ্রামটাকে আমাদের নাজাতের ওয়াসিলা বানাক। বলছিলাম আমরা সব সময় প্রশংসা করব একজনের, তিনি কে? আল্লাহ। চাইব একজনের কাছে, তিনি কে? আল্লাহ। নাকি খাজা বাবার কাছে যাবেন? না। মাজারে যাবেন? না। ল্যাংটা বাবা? না। মানসারামপুরে আছে নাকি এগুলা? এগুলা রাজধানী বাংসারামপুর না? আল্লাহ হেফাজত করো। এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক? বিষ্ণু বলেছেন, ইজা স্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, ইজা সাআলতা ফাসআলিল্লাহ। যখন কিছু চাইতে মনে চায়, চাইবা কার কাছে? যখন সাহায্যের দরকার হয়, সাহায্য চাইবা কার কাছে? বিপদে পড়লে শেয়ার করবা কার কাছে? নাকি ফেসবুকে শেয়ার করবেন? ফেসবুকে শেয়ার করবেন না? আমরা বিপদে পড়লে সবার আগে ফেসবুকে শেয়ার। আসলে শেয়ার করা দরকার কার কাছে? কারণ তিনি অফুরন্ত ধনভাণ্ডারের মালিক, তার কোনো কমতি নাই, ঘাটতি নাই। হাদিসে কুদসিতে এসেছে, ইয়া ইবাদি লাউ আন্না আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদ, পৃথিবীর সব মানুষগুলো যদি এক ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাওয়া শুরু করে, আল্লাহ আমার এটা দাও, সেটা দাও, একের পর এক আল্লাহর কাছে চাইতে থাকে, আর আল্লাহ যদি সব বান্দাদের মনের সব আকুতি পূরণ করে দেয়, সব দিয়ে দেয়, আল্লাহর ক্ষমতার, আল্লাহর প্রাচুর্যের, আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না। এজন্য বিপদে পড়েছেন, চাইবেন কার কাছে? ছেলে হয় না, চাইবেন কার কাছে? খাজা বাবার কাছে যাওয়া যাবে না তো? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। বলে না এগুলা? এগুলো বলা যাবে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। ইন্টেলেক্ট খাটান, আকল খাটান, কমন সেন্স কে খাটান। এই যে বলা হয় খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, ভুয়া কথা। অনেকে দামি ঘড়ি পরে যায়, পরে ঘড়ি চুরি হয়, খালি হাতে ফিরে, পকেট ভর্তি টাকা নিয়ে যায়, টাকা চুরি হয়ে যায়, খালি পকেটে ফিরে, বাটার জুতা পড়ে যায়, অ্যাপেক্সের জুতা পড়ে যায়, ধাক্কার চোটে জুতা কই আর উনি কই, উনি জানে না। তার মানে ফেরার সময় খালি পায়ে ফিরে। একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না, দরবারটা কার দরবার? এজন্য গাইতে হবে এভাবে, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে তে। পড়েন, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। কি এক দরবার, 24/7। রাত্রিবেলা পৃথিবীর দরবারগুলো বন্ধ হয়, সুপার শপ বন্ধ হয়, শপিং মল বন্ধ হয়, আর রাত যত গভীর হয়, আল্লাহর দরবারের দরজা তত খুলতে থাকে। এজন্য ছেলে হয় না, আল্লাহর কাছে চাবেন, মেয়ে হয় না, আল্লাহর কাছে চাবেন, ব্যবসায় লাভ হয় না, আল্লাহর কাছে চাবেন। গণক বাবার কাছে যেয়ে চাইলে কোনো লাভ নাই, গণক বাবা আপনার ভাগ্যের কিছুই করতে পারবে না, ঠিক কিনা? অনেকের চেম্বার থাকে না যে গুনে গুনে বলে দেয়,